প্রোটেস্ট করে কি করবে? আমি তো সত্যি আর ওই চরিত্রটাতে আমাকে যদি মানে কেউ এসে বলে, আমি সত্যি আর ফিরে যাব না গো চরিত্রটা করতে, কারণ খুব কষ্ট ওরা আমাকে দিয়েছে। তোমরা না দেখলে না ফিল কর মানে বুঝতে পারতে না যে সত্যি ওরা আমাকে কতটা কষ্ট পাচ্ছি দিয়েছে। তোমার কথা যে হ্যাঁ, তো আমি চাইবো না, আমি জানি যে তোমরা আমাকে যেখানে এত ভালোবাসো সেখানে তোমরা চাইবে না যে দিদিটা আবার কষ্ট পাক। এবং আমি জানলাম, এবং আমার এটা জানালাম যে কেন আমি শুধু প্রোটেস্ট করেছিলাম যে করোনার দিনে মাস্ক পরতে পারি না, কালি রং মেখে স্টুডিওতে ঢোকার পরে 2 ঘন্টা কালী মায়ের মেকআপ করতে লাগে, হাত কালি করি, পা কালি করি, সমস্ত কিছু করে খেতে পারি না, জল খেতে পারি না, কষ্ট হয়। তো সেগুলোতে আমি বলেছিলাম আমার শর্টটা আগে নাও, আমাকে চ্যানেল জানিয়েছে তোমার শর্টটা সবসময় তোমাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, অন্যরাও তো মেকআপ করে থাকে, কিন্তু আর্টিস্ট ফোরাম থেকেও এটা বলেছে যে মেকআপটা তো অন্যরা, এবং আমিও বলেছি অন্যরা কিন্তু কালির মেকআপ করে না, নর্মাল মেকআপ করে, আমারটা খুব ক্রিটিক্যাল এবং ভাইটাল মেকআপ, ডেফিনেটলি তোমাদের শর্টটা নিতে হবে। আমি যদি হাতের পুতুল হয়ে থাকতাম আমি আর কাজটা হয়তো পেতাম, কিন্তু লাস্টে যখন আর্টিস্ট ফোরাম আমাকে জানায় মানে ডিসিশন শুনতে চায় যে কি কি মনে হচ্ছে তুমি কি কাজটা করবে, মানে সবাই যেভাবে, আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না, তবে হ্যাঁ আমি এনওসি দেব যদি আমার সম্মান আমাকে ফিরিয়ে দেওয়া হয় যে মিথ্যে বদনাম দেওয়া হয়েছে। ওরা যখন পাঠিয়েছে উইথড্র করে যে ওরা এই সমস্ত কথা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই হয়েছে, এই সমস্ত করে যখন উইথড্র করেছে তখন আমি এনওসি দিয়েছি। আমি যদি এনওসি না দিতাম আমার কাছে যথেষ্ট লজিক ছিল, এভাবে একটা চরিত্রকে সরাতে কেউ পারে না, কেননা এত মানে এই চরিত্রটা এতটা জনপ্রিয় করে দিয়েছিলে তোমরা, অন্যভাবে তো আর কিছু বলতে পারতো না, ইললজিক্যাল কিছু যুক্তি অযৌক্তিক কথাবার্তা দিয়ে ব্লেম করেছে আমার সম্বন্ধে। এবং আমার যারা কো অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই তো নিজের কাজ বাজাতে চায়, কেউ একদিনের জন্য অনিন্দিতা বা মানিকে ফোন করেনি যে দিদি বা অনিন্দিতা কেমন আছিস, কেমন আছো, তারাও কিন্তু মানে সমব্যথী নয় আমার জন্য, তারা হয়তো সবাই চেয়েছিল যে আমি চলে যাই, অথচ আমি প্রত্যেককে এখনো আজও রেসপেক্ট করি, আজও ভালোবাসি, কেউ একদিনের জন্য আমার খোঁজ নেয়নি, তোমরা জানো এটাই হচ্ছে জগৎ। তাও আমি মানি মা আছেন, শেষ তো উনি করেন, আমরা আমাদের হাতে কিছু নেই। আজকে একটা সিরিয়ালে লিড অ্যাক্ট্রেস বা একটা মুভির লিড অ্যাক্ট্রেস যদি ভেবে নেয় যে আমি সুপারস্টার হয়ে গেছি, তার অবনতি হতে 2 দিনও সময় লাগে না, এটা আমি মানি। 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, এমনি এমনি শক্ত ভিত তৈরি হয়েছে, আগে পিছে কেউ নেই, কোনো গডফাদারও নেই, কেউ নেই, নেপোটিজমের শিকার আমি হয়েছি, বাট আমার এটাই পাওয়ার, ম্যান পাওয়ার আছে না, ম্যান পাওয়ার, আমি জানি আমার ফ্যান ফলোয়ার্সদের পাওয়ার, তারা অনিন্দিতাকে, তারা মানিকে খুব ভালোবাসে। তোমাদের এত প্রোটেস্ট, এখন আমার চোখে জল আসছে যে সত্যি তোমরা আমাকে ভালোবাসো, আমার মধ্যে মাকে দেখতে পাও। অন্যদের কি মেকআপ, তোমার তো সব থেকে বেশি মেকআপ হয় গো, এই সাধারণ জিনিসটা বুঝতে পারছে না, এই কি আজব লোকজন, আই গট স্যাড আফটার লিসনিং টু দিস। হ্যাঁ করোনা সে ইয়াদ আয়া ম্যাম, গড হামেশা আপকো এসে কিউট আর করোনা সে বাঁচায় রাখে। দিদি আমি তোমার বিগ 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 ফ্যান, প্লিজ রিপ্লাই দাও, হাই ডিয়ার, তোমার মতো কেউ আর পারবে না তারামার ক্যারেক্টারটা করতে, আমি ভবতারিণীর চরিত্র করি, মায়ের চরিত্র আবার তোমার মতো। আচ্ছা আবার একটু, মা গো প্লিজ 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 পায়েপুরি তোমার অনিন্দিতা দির সাথে জাস্টিস করো, ইউ আর ভেরি মাচ ট্যালেন্টেড, তুমি বেঙ্গলি ভোজপুরি দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করেছো, এদের পাত্তা দিও না, অল দ্য বেস্ট, বিহার সে হি হিন্দি মে বলো না, হিন্দি মে বলুঙ্গি, তোমার জায়গায় আর কাউকে একদম ভালো লাগছে না। অবশ্যই মা আছেন, জয় মা, নতুন প্রজেক্ট নিয়ে ভাবো, নিউ মুভিস বি সংস রিলিজ নিয়ে কিছু বলো, উই সাপোর্ট ইউ এভরি ইওর এভরি ওয়ার্ক, তোমার সব অ্যাক্টিং করা ক্যারেক্টারকে আমরা একরকম ভাবে একই রকম ভাবে ভালোবাসবো, আমরা আছি দিদি তোমার সাথে, হ্যালো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানিজি, এক্স্যাক্টলি, হ্যালো সত্যের জয় হবে, তুমি একদিন সুবিচার পাবে দিদি, ওরা ওদের কাজ করুক তুমি করে যাও, তুমি এগিয়ে যাবে, তোমার মতো গ্রেট অ্যাক্টার, ওরা না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে কিন্তু পারেনি, পারবে না, পারবে না,
দিদি, আমারও আমার মাও লাইভ দেখছে, তোমার মা বলছে তুমি তুমি কষ্ট পেও না, মাকে রূপ, থ্যাংক ইউ কাকিমা, মাকে রূপ মে আপকা ফেসই দিখতা হ্যায় ম্যাডাম। দিদি বিগ ফ্যান, ইউ আর মাই গডেস ম্যাম। বহুত পড়তাম ওই কালি মেখে মেঘ পরে, বেনারসি শাড়ি, বডি স্যুট, এত গয়না, ফুল, মানে পা হাত কালি কালি সমস্ত কিছু করেছি, কেননা মা মায়ের চরিত্র বলে করেছি। বাট অনেকের কাছে এটা কি মনে হতো জানো তো, মনে হতো আমি শুধু জিভ লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার কিছু করতে হয় না, আমাকে আমি নগণ্য বস্তু ছিলাম মাত্র, এবং আমার এত বছরের কেরিয়ার ইন্ডাস্ট্রিতে এটা আমার পক্ষে মেনে নেওয়াটা ভীষণ মানে খারাপ হয়ে দাঁড়িয়েছিল। মানে আমি যে মানে আমি মানতে পারিনি যে আমার সাথে এটা করা হচ্ছে, এবং তারপরেও আমি মায়ের কথা ভেবে আমি দেখতাম যে যেখানে আমাদের শট নেওয়া হয়, মানে মায়ের যে মন্দির, মায়ের মন্দিরের সামনে নাট মন্দির, এই করোনার সময়ও আমি মা আছে ওখানে, মা আছে, তা ভেবে আমি কোনোদিন মানে ওই সবাই আমাকে বলতো যে জুতো পরে যাও জুতো পরে যাও, আমি ওই ঘরটার মধ্যেই যেখানে মাকে নামিয়ে আমাকে রাখা হতো, সিংহাসনের সামনে দাঁড় করানো হতো, আমি কখনোই গিয়ে মাকে প্রণাম করা মানে মন থেকে আসতো, এটা কেউ শেখায়নি আমাকে যে তুমি করো, বা কেউ যদি বলে লোক দেখানো করছি তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমার বাড়িতে তারামা প্রতিষ্ঠিত, আমি আমার বাড়িতে তারামায়ের পুজো করি, লাস্ট 2 বছর করতে পারিনি, তারাপীঠে গেছি, ভোর অমাবস্যায় মা তারার পুজো দিয়েছি, আমি ভীষণ মানে আমার আমি পুজো বাড়ির মেয়ে, তো মানে আমার বাড়িতে পুজোটা মানে ওতপ্রোত ভাবে রক্তের সঙ্গে জড়িত, সেজন্য ওই মানে মায়ের সিংহাসনের ওপরে কেউ জুতো পরে উঠছে বা মাকে নামাচ্ছে, মানে আমি কিন্তু জুতোটা তলায়, সিঁড়ির তলায় খুলে আসতাম, আমি কিন্তু ঘরেও খালি পায়ে ঢুকতাম, আমি ঢুকতাম না জুতো পরে, আমি এতটা মানতাম। সেই চরিত্রটা নিজে থেকে কেউ কি ছেড়ে দিতে চায়? সেই চরিত্রটা ছেড়ে দেয়। এবার কষ্ট দিতে দিতে কষ্ট দিতে দিতে যারা আমাকে সত্যি ভাবলো যে আমি চোর, মানে ডিরেক্টলি বলতে পারতো না, ইনডাইরেক্টলি অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কষ্ট দিয়ে, যে অনিন্দিতা এট লাস্ট মানে ব্লাস্ট আউট করবে যখন, তখন আমরা রিপ্লেসমেন্টের অফারটা ওকে দিতে পারি, যেটা হলো এক মানে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা। আমি শুধু বলেছিলাম যে যেদিন করে আমাকে কালির মেকআপটা তোমরা করো সেদিন আমার শর্টটাকে তোমরা তাড়াতাড়ি নিও, সেটা কোনোভাবেই নেওয়া হতো না, এবং বলেছে তোমাকে প্রায়োরিটি দিয়ে সবসময় শর্টটা নেওয়া যাবে না, এটা ভীষণভাবে মেন্টাল হ্যারাসমেন্ট। এবং আমার স্কিনে ইনফেকশন হয়েছিল, সবকিছু হয়েছিল, সেটা সবাই, চ্যানেল কর্তৃপক্ষ সবাই জানতো, লাস্টে তো আমার নামে মিথ্যে বদনাম পর্যন্ত ওরা দিয়েছে, অনেক রকম কথাবার্তা বলেছে, খারাপ তো ভীষণ ভাবে করেছে। আমি মানে আমাকে ঘন্টার পর ঘন্টা ধরে বসিয়ে রাখা হতো, শট নেওয়া হতো না, এবং তারপরে সবাই মিলে চিলে জোকের মতো মানে এমন ভাবে আমার উপর বলল, আমি নাকি বলেছি আমাকে তোমরা রিপ্লেসমেন্ট করলে আমি সুইসাইড করে নেব, মানে এত এত মানে একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস যে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে গত 2 বছর হয়েছে চলে গেছে, তোমাদের অফার করা একটা চরিত্র করতে আমি এসেছি, আমি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একজন স্টার, তো আমি কেন হঠাৎ করে মানে আমার কি হলো, কি এমন আমার অধঃপতন হলো যে আমি মুভি করার গন্ধটা পেয়ে আমি হঠাৎ করে সিরিয়ালে চলে আসব? কেউ কি আসে একবার মুভি করতে করতে একবার সিরিয়াল? তাও আমি বাংলা মুভি করেছি, টেলিফিল্মস আমার অনেক অনেক কাজ করেছি, আমি অ্যাডস করি, তো আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। আমার শুধু এটাই ছিল যে আমি বলেছি করোনার সময় আমি স্যানিটাইজার ইউজ করতে পারি না, আমি মাস্ক পরতে পারি না, আমার শুধু এটাই ছিল যে আমি, ওরা আমাকে কষ্ট দিতে দিতে কষ্ট দিতে দিতে আমি যখন অ্যাট লাস্ট ব্লাস্ট আউট করি, যে একদিন আমি মেকআপ তুলে চলে এসেছি, আমি বলেছি আমি পারছি না আমার কষ্ট হচ্ছে, তো সেটা আমার অনেক রকম মানে অনেক রকম হয়েছে, আর কত কি বলবো বলো। আর তো